রাজীব এডুকের চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাই। আমরা লাস্ট কয়েকটি ভিডিওতে আপনাদেরকে স্টুডেন্ট ক্রেডিট কার্ড সম্পর্কে বিভিন্ন তথ্য আপনাদেরকে সরবরাহ করেছি। আজকে 30 তারিখ পূর্ব মমতা ব্যানার্জি মাননীয় মুখ্যমন্ত্রীর যে ঘোষণা, সেই হিসাবে আজকে থেকে ক্রেডিট কার্ডের কাজ শুরু হচ্ছে এবং সেই বিষয়ে যে জিও, সেই জিওটি আজকে বেরিয়েছে। সেই জিওর মধ্যে দিয়ে আমরা আজকে আপনাদের যে সমস্ত ইনফরমেশন গুলো দিয়েছিলাম তা কতটা সঠিক দিয়েছিলাম আপনারা দেখে নিতে পারবেন। এইখানে আমরা যে সময় আমাদের আগের ভিডিওগুলোতে যে যে বিষয় বলা ছিল তার প্রত্যেকটি জিনিসই এই জিওর মধ্যে আপনারা দেখতে পাবেন। তো এই জিওর মধ্যে দিয়ে কি করে ছাত্রছাত্রীরা অ্যাপ্লিকেশন করবেন সে বিষয়ে বলা রয়েছে আমাদের এই ভিডিওতে। আপনাদের অ্যাপ্লিকেশনের জন্য কি কি প্রয়োজন সে বিষয়টি আপনাদের জানাবো এবং সেই সঙ্গে আর কিছুক্ষণ পরে আমরা আমাদের আরেকটি ভিডিও আপলোড করব, যে ভিডিওর মধ্যে দিয়ে কি করে ফর্ম ফিল আপ করবেন এবং ফর্ম ফিল আপের প্রত্যেকটি খুঁটিনাটি আপনাদেরকে আমরা পুরো ডেমো হিসাবে করিয়ে দেখিয়ে দেবো। চলুন আজকের এই ভিডিও শুরু করি। এটা হচ্ছে আমাদের সেই অফিসিয়ালি যে গেজেট বেরিয়েছে গভর্নমেন্ট অর্ডার, সেই অর্ডারের এই অংশগুলো আমাদের সেইভাবে বর্তমানে প্রয়োজন নেই। এখানে বিভিন্ন যে ধারাগুলোর কথা বলা রয়েছে সেই ধারা হিসাবে কি রয়েছে এবং এখানে স্টুডেন্ট ক্রেডিট কার্ড কাকে বলা হচ্ছে, কিভাবে সুযোগ সুবিধা, সেগুলো আমরা এই পিডিএফটি ডিসক্রিপশন বক্সে এবং আমার যে ফেসবুক পেজ সেই ফেসবুক পেজে দেওয়া রয়েছে, আপনারা সেখান থেকেও দেখে নিতে পারেন। এই গেজেটে সব থেকে গুরুত্বপূর্ণ যে জায়গাটি, সেখানে আমরা বলেছিলাম যে আমরা 10 বছর সময় লাগবে, এর আগের দিন মুখ্যমন্ত্রী ঘোষণা করেছিলেন সে বিষয়ে রয়েছে। এইখানে যে কয়েকটি বিষয় গুরুত্বপূর্ণ সেটি হলো, এখানে আপনারা দেখে নিতে পারেন যে শুধুমাত্র গ্র্যাজুয়েশন কোর্সের সঙ্গে সঙ্গে এখানে আইএস, আইপিএস, এসএসসি, ডাব্লিউবিসিএস এই সমস্ত কোচিং, যে কম্পারেটিভ যে কোচিং রয়েছে কম্পারেটিভ স্টাডিজ এর জন্য, সেই সমস্ত বিষয়কেও কিন্তু এই আয়তায় নিয়ে আসা হয়েছে। সেখানে কিন্তু তাদেরকে এই লোনের সুযোগ সুবিধা দেওয়ার কথা বলা হয়েছে। এটি একটি খুব গুরুত্বপূর্ণ, যারা বিভিন্ন বিষয়ে বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য কোচিং নিচ্ছেন, তার জন্য আমরা জানি যে এই প্রতিযোগিতামূলক পরীক্ষার কোচিং এ প্রচুর খরচ হয়, সে বিষয়ে কিন্তু আপনারা এখান থেকে পেয়ে যাবেন, আপনারা লোন নিতে পারবেন সেই জন্য। এবং পরবর্তী বিভিন্ন যে কোর্স গুলো রয়েছে সেই কোর্সের সম্পর্কে ডিটেলস দেওয়া রয়েছে। এছাড়াও 10 লাখ টাকা অবধি 4% সুদের কথাও বলা রয়েছে। এখানে একটি গুরুত্বপূর্ণ বিষয় রয়েছে যে মার্জিন যে বিষয়টি রয়েছে, যে আপনারা যদি হচ্ছে 4 লাখ টাকা অবধি লোন নেন তাহলে কোনো কিছু মার্জিনাল মানির প্রয়োজন নেই, কিন্তু যদি 4 লাখের বেশি আপনাদের লোন হয়ে যায় তাহলে সেখানে আপনাদেরকে 5% একটা মার্জিনাল মানি দিতে হবে। সেখানে আপনি চাইলে আপনার স্কলারশিপের যে পয়সা সেইটাকেও ইনক্লুড এখানে কিন্তু করতে পারবেন, সিকিউরিটির কোনো প্রয়োজন নেই, রাজ্য সরকার সিকিউরিটি নিচ্ছে, ব্যাংক আপনাকে সেই হিসাবে লোনটি প্রদান করবে। এবার আপনারা এখানে আপনারা দেখুন যে আপনারা কিন্তু ল্যাপটপ, ব্যাংক অ্যাকাউন্টের মাধ্যমে ল্যাপটপ বা হচ্ছে বই, যে অন্যান্য বিষয়গুলো কেনার জন্য কিন্তু টাকা পাবেন। এবং সেই সঙ্গে আপনারা যে রিপেমেন্টের বিষয়টি রয়েছে, যে রিপেমেন্টটি কিন্তু আপনি আপনার কোর্স চলাকালীনও করতে পারেন অথবা আপনার যে কোর্সের পরবর্তী 1 বছর পর থেকেও কিন্তু আপনি করতে পারবেন। সে বিষয়ে বিস্তারিত রিপেমেন্টের এই যে অপশন এখানে রয়েছে আপনারা বিস্তারিত দেখে নিতে পারেন। এবং আপনি যদি হচ্ছে সেটি দেন সঠিক সময় এবং আপনি পড়াশোনা করার সময় দেন তাহলে 1% কিন্তু আপনি কনসেশনও পাবেন। এই একটা পিরিয়ডে আপনাকে কিন্তু 1% সুদের কিন্তু কনসেশনের কথাও বলা রয়েছে এই নতুন যে আমাদের বিজ্ঞপ্তি বেরিয়েছে সেই বিজ্ঞপ্তি অনুসারে। এইবার আমরা গুরুত্বপূর্ণ যে বিষয়ে কি করে ফর্ম ফিল আপ করবো সেই জায়গাটা, এখানে ফর্ম ফিল আপের ডেমোস্ট্রেশনটা নেই, পরবর্তী ভিডিওতে আমরা আপনাদের খুব শীঘ্রই আমাদের এই চ্যানেলে ভিডিওটি আপলোড করব সে বিষয়ে। এখানে আপনাদেরকে দেখে নিন কি কিভাবে করতে হবে। এইটা শুরু করার আগে আপনাদেরকে বলে রাখি, আপনাদেরকে প্রথমে নাম রেজিস্টার করতে হবে, তারপরে গিয়ে ফাইনালি অ্যাপ্লাই করতে হবে। তো এখানে দেখে নিন যে আপনাকে প্রথমে আপনার নাম, ফার্স্ট নেম, মিডিল নেম এরকম থাকবে ফর্মটিতে, ডেট অফ বার্থ দিতে হবে, মেল ফিমেল এই জায়গাগুলো থাকবে, আপনাকে আধার কার্ড কিন্তু অবশ্যই দিতে হবে অথবা মাধ্যমিকের রেজিস্ট্রেশন নাম্বার, এই অংশটি কিন্তু একটি নতুন সংযোজন হয়েছে এখানে। তারপরে আপনাকে আপনার স্টেট ইনস্টিটিউটের নাম্বার দিতে হবে, এখানে একটা ড্রপ বক্স থাকবে, আপনারা আপনাদের পরবর্তী ভিডিওতে দেখে নেবেন, সেখানে সেই যে ইনস্টিটিউট তার নাম থাকবে, তার ডিস্ট্রিক্ট থাকবে, সেই ইনস্টিটিউশনের নাম দেখতে পাবেন, কি কি প্রোগ্রাম নিচ্ছেন আপনারা, এই আমরা আগের ভিডিওতে আপনাদের কি কি প্রোগ্রাম রয়েছে সেটা বলেছি, আপনাদের এরকম যে ড্রপ বক্স বলা হচ্ছে অর্থাৎ আপনি ক্লিক করলে নিচের দিকে 1, 2, 3 করে দেখতে পাবেন যে কোর্সগুলো রয়েছে। আমরা পূর্ব ভিডিওতে আপনাদেরকে সেই কোর্স সম্পর্কেও দিয়েছি, যারা জানেন না তারা দেখে নিতে পারেন আগের ভিডিওটি।
প্রোগ্রাম নেম, কি প্রোগ্রাম নেম, এটাও ড্রপ বক্সের মাধ্যমেই থাকবে, আপনারা দেখে নিতে পারবেন। কোর্স ডিউরেশন আপনাকে এটা দিয়ে রাখতে হবে, আপনার কত বছরের কোর্স, 2 বছর না 3 বছর, সেই সালটা দিতে হবে, হয়তো 2021 থেকে 23, 24, 22, যেমন সেইভাবে আপনার একটা ভ্যালিড মোবাইল নাম্বার দিতে হবে। এই ক্ষেত্রে মনে রাখবেন, ভ্যালিড মোবাইল নাম্বার এবং ইমেল অ্যাড্রেস দেওয়ার ক্ষেত্রে আপনারা কিন্তু কখনোই একটা নাম্বার বারবার বিভিন্ন জায়গায় ব্যবহার করবেন না, তাহলে কিন্তু সেটি সম্পন্ন হবে না। আবার বলছি, মোবাইল নাম্বার একবার ফর্ম ফিল আপ বা একবার রেজিস্ট্রেশন করার সময় একটি কাজে লাগবে, সেই মোবাইল নাম্বার দিয়ে কিন্তু দ্বিতীয়বার আর হবে না। সবাই সেজন্য সাবধানে নিজের ফোন নাম্বার দিয়ে নিজেই আপনার নিজের ফর্ম ফিল আপ করবেন। এবার আপনাকে সেইখানে একটা জায়গা আসবে যেখানে আপনাকে ওটিপি আসবে, ওটিপি আসার পরে আপনাকে স্টুডেন্ট লগইন সাইটে যেতে হবে, আপনাকে পাসওয়ার্ড দিতে হবে, সেখানে ডি পাসওয়ার্ড সেট করলে আপনার একটা ওটিপি আসবে, আপনার একটা জায়গা যেখানে আপনি স্টুডেন্ট লগইন, স্টুডেন্ট অ্যাপ্লিকেশন সাইট বলে দেখতে পাবেন, সেখানে আপনার ফোনে ওটিপি আসার মধ্যে দিয়ে যে আপনাকে একটা ইউনিক আইডি দেওয়া হবে, ওয়েস্ট বেঙ্গল স্টুডেন্ট ক্রেডিট কার্ড সিস্টেমের তরফ থেকে একটা পরপর নাম্বার থাকবে, সেই নাম্বার এবং এই পাসওয়ার্ড দিয়ে আপনি লগ ইন করলে তখন আপনার এই অ্যাপ্লিকেশন ফরম্যাটের জায়গাটায় আসবে। এই উপরের যে অংশটি আমরা দেখলাম, এই অংশটি হলো রেজিস্টার করার পদ্ধতি। এইবার আপনারা আসবে যে ফর্ম ফিল আপের অংশ, এখানে আবার আপনার কিছু কিছু জায়গা পূর্ব থেকে ফর্ম ফিল আপ হয়ে থাকবে, সেখানে আপনাকে আপনার নাম, বাবার নাম, যে বায়োডাটা দেওয়া হয়, আপনার ফটোগ্রাফি অফ অ্যাপ্লিকেন্ট অ্যান্ড বরোয়ার, অর্থাৎ আপনার যিনি হচ্ছে গার্জেন থাকছেন তারও ফটো, আপনার ফটো লাগবে, আপনার সিগনেচার ট্রেস করতে হবে, বাবার নাম, মার নাম, বরোয়ারের সঙ্গে লিগাল কি সম্পর্ক, তার যে সিগনেচার সেটা আপনাকে কপি করতে হবে, এসসি এসটি ওবিসি জেনারেল যা হন সেই কাস্ট ডকুমেন্টস রাখতে হবে, আপনার জেন্ডার দিতে হবে, এগুলো জেনারেল থাকে, রিলেশনশিপ, অকুপেশন, ডেট অফ বার্থ দিতে হবে আপনাকে, আপনার কাস্ট এই জায়গাগুলো দিতে হবে, আধার নাম্বার দিতে হবে, অথবা আপনাকে রেজিস্ট্রেশন নাম্বারও কিন্তু দিতে হবে, এবং প্যান নাম্বার কিন্তু অবশ্যই দিতে হবে। আর যদি প্যান নাম্বার আপনার না থাকে তাহলে আপনাকে সেইখানে একটা আন্ডারটেকেন দেওয়া থাকবে, সেই আন্ডারটেকেনটাকে আপনাকে ডাউনলোড করে নিয়ে সেটাকে আপলোড করতে হবে লিখে নিয়ে, এবং আপনি কারেন্ট কোন অ্যাড্রেসে রয়েছেন সেই অ্যাড্রেস, আপনার যে গার্জেনের অ্যাড্রেস তার অ্যাড্রেস প্রুফ, অ্যাড্রেস প্রুফটা আপনাদেরকে সংগ্রহ করতে হবে নির্দিষ্ট প্রতিনিধিদের কাছ থেকে। অনেক সময় আমরা দেখেছি যে পৌরসভা, বিডিও বা এসডিও অফিস থেকে আপনাদের কিন্তু এই অ্যাড্রেস প্রুফগুলো সংগ্রহ করতে হবে, বা ব্লক স্তর থেকেও আপনারা পাবেন, এবং গার্জেনেরও প্যান কার্ডের নম্বর প্রয়োজন সেক্ষেত্রে, এবং তার যদি না থাকে তাহলেও তাকে সেই আন্ডারটেকেনটা নিয়ে আসতে হবে এবং তার প্যান কার্ডের জন্য। এরপরে আসবে গুরুত্বপূর্ণ বিষয়, এখানে ব্যাংক ডিটেলস দিতে দেওয়ার কথা বলা হয়েছে, ব্যাংক ডিটেলস আপনারা আপনাদের দেবেন আইএফসি কোড সহ। আমরা কোন কোন ব্যাংকের জন্য আপাতত রয়েছে সে বিষয়ে আপনাদেরকে আমরা জানিয়েছি আমাদের পূর্ববর্তী ভিডিওতে, কোন কোন অ্যাকাউন্টকে দেখেছে। এইবার দেখুন বাকি এই জায়গাটা আপনাকে ফিল আপ করতে হবে, সেই সঙ্গে আপনার যে বরোয়ার থাকছেন তারও কিন্তু ব্যাংক অ্যাকাউন্টের সম্পূর্ণ ডিটেলস, অর্থাৎ দুটো ব্যাংক অ্যাকাউন্টের কিন্তু প্রয়োজন এখানে, আপনার যিনি বরোয়ার থাকছেন অর্থাৎ আপনার যিনি গার্জেন হিসাবে থাকছেন তাকেও দিতে হচ্ছে, আপনারটাও দিতে হচ্ছে। এই দুটো ব্যাংক অ্যাকাউন্ট দেওয়ার পরে আপনাকে আপনার লাস্ট কোয়ালিফিকেশনের বিষয়গুলো দিতে হবে, আপনি কোনো স্কলারশিপ পান কিনা সে বিষয়ে দিতে হবে, আপনার যে স্কলারশিপের কি নাম ছিল, তার স্কলারশিপ সেন্ট্রাল, স্টেট না প্রাইভেট, আপনি কোন ধরনের স্কলারশিপ পান সে বিষয়ে আপনাকে জানাতে হবে, এখানে স্কলারশিপের আইডি নম্বর জানাতে হবে। এইবার আসবে আপনার লোন অ্যামাউন্ট, লেস দেন 1 লাখ 4 লাখের জন্য হলে আপনার কিন্তু এখানে সেই অংশটা লিখতে হবে, এবং তাকে আবার ওয়ার্ডেও লিখতে হবে সংখ্যায় লেখার পরে, আর এক্সটেন্ডেড 4 লাখ হলেও আপনাকে সেটাকে 2 নম্বর কলামে ফিল আপ করতে হবে। এরপর আপনার অ্যানুয়াল ইনকামের যে সোর্স সেটাকে আপনাকে দেখাতে হবে, যে আপনার পরিবারের অ্যানুয়াল ইনকাম কত, এটা আপনাকে আপনার স্থানীয় যারা প্রশাসন রয়েছে অর্থাৎ পঞ্চায়েত বা আপনার পৌরসভা এই সমস্ত জায়গা থেকে আপনাকে সংগ্রহ করে নিতে হবে। এবং এরপরে আসে প্রোগ্রাম টাইপ, কোন প্রোগ্রামের জন্য, প্রোগ্রামের নেম, অর্থাৎ আপনি বিএ, বিএসসি, বিকম, আইটি, অনেকগুলো কোর্সের সংখ্যা দেওয়া আছে বা এই কম্পিটিটিভ পরীক্ষার, এই সমস্ত কিছু আপনি এখানে পাচ্ছেন। ডিউরেশন অফ কোর্সও আপনাকে দিতে হচ্ছে, এবং তার ফিস ডিটেল, এটা আপনি যে ইনস্টিটিউটে ভর্তি হবেন তার কাছে পাবেন, এবং অ্যাডমিশন রিসিপ্ট, আপনি যে ভর্তি হয়েছেন, অর্থাৎ আপনি কিন্তু ভর্তি হওয়ার আগে, এই বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ, আপনি কিন্তু ভর্তি হওয়ার আগে কোনো রকমভাবে লোন পাবেন না, আপনাকে ভর্তি হয়ে নিতে হবে, ভর্তি হওয়ার পরে আপনি লোনটি পাবেন, ভর্তি হয়ে যাওয়ার পরে, ভর্তি হওয়ার পরে আপনাকে পরবর্তী অংশের যে টাকাটার জন্য আপনাকে অ্যাপ্লাই করতে হবে, এবং আপনার কোন ইয়ারের বিষয়গুলো রয়েছে এই সমস্ত ফিল আপ করে এখানে একটা আপনি সিগনেচার কিন্তু আপনাকে করতে হবে। এইভাবে আপনাদের ফর্মের প্রথম অংশ কিন্তু পার হয়ে
যাবে। এর পরবর্তী যে অংশটি রয়েছে সেইখানে আপনাদের স্টুডেন্টদের জন্য কোনো কিছু নেই, এই অংশটুকু অবধি স্টুডেন্টদের বিষয় রয়েছিল। আপনারা এই বিষয়ে অবশ্যই ফর্ম ফিল আপ করুন এবং আমাদের একদম ডেমো যে ফর্ম ওয়েবসাইটে দেওয়া মাত্রই আমরা সেই ফর্মটিকে ফিল আপ করবো একটা ডেমো হিসাবে এবং আপনাদের সামনে তুলে ধরবো, আপনারা সেই হিসাবে দেখে দেখে ফর্ম ফিল আপটি করতে পারবেন। আপনারা সকলে এই ডকুমেন্টস গুলোকে সংগ্রহ করুন যেগুলো লাগবে আপনাদের সামনের জন্য, এবং এ বিষয়ে আমাদের পরবর্তী ভিডিওর জন্য আপনারা অপেক্ষা করুন। সেই অবধি আমাদের এই ভিডিওটি দেখুন, লাইক করুন, শেয়ার করুন। আমরা পরবর্তী ভিডিওতে আপনাদেরকে আরো ডিটেলস কি করে ফর্ম ফিল আপ হবে সে বিষয়ে জানাবো। ধন্যবাদ, নমস্কার।